আবু্লা ন আমরুল আশরুদি অল্লাহ আনহ বলেছেন। হাদিষ্ট্টা হচ্ছে রাশুুরুল্লাহ সলহলে সলাম বল গেছেন ইননামিন আসরা তি আতি আন্তুতুলাল মসনা তু ফলা আহাধুই রুহা সোনান দারে মরমদে হাদিষ্ট এসেছে। কে একটা আলামত হল এটা যে। কেয়ামতের পূর্বে মুসলমানদের ভিতরে মুসলমানরা মাসনা 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 পড়বে তেলাওয়াত করবে এবং এই পাঠ করা এত ব্যাপক হয়ে যাবে মাসনাত পাঠ এত ব্যাপকভাবে লোকেরা মাসনা পাঠ করবে মুসলমানরা কেউ প্রতিবাদ করার লোক থাকবে না প্রতিবাদ করা মাসনা পড়বে ব্যাপকভাবে সবাই মাসনাত পড়বে সাহাবি জিজ্ঞেস করলেন আর একজন ইয়ার রসুল আল্লাহ হে আল্লাহ রসুল বললেন আল্লাহর মাসনাত পড়বে কিয়ামতের আগের মুসলমানরা ব্যাপকভাবে মাসনাত পড়বে এবং এই মাসনাত পড়া থেকে কেউ বিরত থাকবে না কেউ বিরত থাকার ওয়াজও করবে না কেউ বাধাও দিবে না এমন একটা যুগ আসবে হে আল্লাহ রসুল মাসনাত কি আপনি বুঝিয়ে দিন রসুল্লসলাম বললেন এমন সব কিতাবপত্রের জন্ম হবে যেই কিতাব পত্রগুলো কোরআনের অবলম্বনে লেখা হয় নাই কোরআন বিরোধী কতগুলো কিতাব সমাজে ছড়িয়ে যাবে কোরআন বিরোধী কতগুলো কিতাব রসুলের সন্না বিরোধী কতগুলো কিতাব এমনভাবে ব্যাপক ব্যাপকভাবে মুসলমান সমাজে ছড়িয়ে যাবে যে মুসলমানরা কিতাব পড়বে না মুসলমানরা কোরআনের তাফসির পড়বেন না মুসলমানরা রাসূলের হাদিস পড়বে না শুধু মাসনাত গুলো পড়বে বর্তমান যুগ চলে এসেছে না মাসনাত পড়ার যুগ মাসনা পড়বে দেখেছেন মাসনাত পড়া মুসলমান মাদ্রাসাগুলোতে আজকে মাসনাত পড়া হয় মাদ্রাসাতে কি পড়া হয় কি হুজুর আপনারা কি পড়াচ্ছেন হানাফি মাঝহবের কিতাব পড়াচ্ছি আচ্ছা আপনারা কি পড়াচ্ছেন আমরা মালিকী মাঝহের কিতাব পড়ছি রসুলের মাজহাবের কিতাব কোথায় রসুলের মাজহাবের কিতাব চিনেন নাই নাই আচ্ছা আপনাদের মসজিদে রসুলের কিতাব কি আছে আল্লাহর কিতাব কি আছে অমক রহমতুল্লাহে আলার কিতাব আছে আমাদের আমাদের মসজিদে অমক রহমতুল্লাহে আলাহের লিখিত কিতাব আছে আর কিচ্ছু লাগে না আমাদের দেখছেন না মাসনাতের যুগ না এটা আল্লাহ রসুম বলছেন লাই ওয়ে রোহা আহাদুন এই রকম লোক খুঁজে পাওয়া যাবে না মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে ইসলামী সমাজে ইসলামী মুসলমানদের জনপদে গ্রামের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে এই মাসনাতের বিরুদ্ধে কথা বলবে সবাই মাসনাতপন্থী হ্যাঁ ব্যাপারটা হয়ে গেছে না দেখেন কোরআন হাদিসের খবর নাই মকসুদুল মমিনুদুল মমিন দেখছেন কোরআন আমল মাসনাত বিরোধী কিতাব কোরআন বিরোধী কিতাব সুন্ন বিরোধী কিতাব ফাজাইল আমল হ্যাঁ ফাজাইল আমাল আছে এগুলো কি কোরআনের তাফসির আপনি টেস্ট করে দেখেন সোহিব বুখারীর সোহিব বুখারী আপনি রেখে আসবেন দেখবেন সোহিবুখারির ছয় খণ্ড উদা হয়ে গেছে শুধু মাসনাতটা পড়ে আছে মাসনাত থাকতে হবে গিতাবুল্লাহ রসুনের সুন্না থাকবে না শুধু মাসনাতে ভর্তি হয়ে যাবে মসজিদ ভর্তি হবে মাস্সনাত দিয়ে মাসনা মাসনাত হল মিন মিনগাইরিল কোরান কোরান এবং হাদিস ছাড়া যে সমস্ত গ্রন্থ মানুষ ব্যাপকভাবে পঠন পাঠন করে যে সমস্ত হাদিস যে সমস্ত গ্রন্থগুলো মানুষ পড়ে দেখেন তাই হয়ে গেছেন মাসনাতের যুগে এসেছি আজকে তাহলে বিভক্তি ছাড়া কি পাবো আমরা আল্লাহ জন্য কি বলেছেন এই গ্রন্থের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই এবং এই গ্রন্থটা মানুষকে মোত্তাকিদেরকে সঠিক পথ দেখায় দেখেন এই কিতাবটাকে পিছিয়ে ফেলে দিয়েছি হ্যাঁ নাবাজুয়ার আজহুরহিম তাদের পিছের পিছন দিকে ফেলে দিয়েছে এই এবং মাসনাদ গ্রন্থগুলোকে সামনে নিয়ে এসেছি আমরা দুঃখের সাথে জানাই উত্তরা আঠারো নম্বর আঠারোটা সেক্টর আছে উত্তরায় এই আঠারোটা সেক্টরে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদে আমাদের একজন দিনই ধনাট্য ব্যয় ধনাট্য ব্যক্তি দিনী ভাই তিনি কয়েক লক্ষ টাকা দশ পনেরো লক্ষ টাকা খরচ করে হাদিসের কিতাবগুলো যত হাদিসের কিতাব অনুবাদ হয়েছে বাংলায় এবং তাফসিরের বিশুদ্ধফসির কোরআনের বিশুদ্ধ তাফসির এগুলো উনি কিনে বা এই আঠারোটা সেক্টরের সমস্ত মসজিদে বিতরণ করেছে বেসারা তো দিনই খেয়াল যে মুসল্লিরা এগুলো পড়বে হেদায়ত প্রাপ্ত হবে হ্যাঁ আমলের মধ্যে তাদের চেঞ্জ আসবে সহি আমল করতে পারবে সহি আকিদা অবলম্বন করতে পারবে কিন্তু যে ভাই এগুলো বিতরণের দায়িত্ব নিয়েছিলেন উনি হল মাওলানা জহুরুল ইসলাম আপনি সত্যতা জ্ঞাপন সত্যতা যাচাই করতে হলে আপনার আপনারা আমার কাছ থেকে ওনার মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন মোবাইল নাম্বার নিয়ে জিজ্ঞেস করেন উনি বলছেন যে ভাইজান কি যে আফসোস আমার কলিজাটা ফেটে গেছে কলিজা দিয়ে আমার রক্ত ঝরতেছে বিতরণ করার এক মাসের মাথায় মসজিদগুলো আমি পরিদর্শনে গেলাম যে দেখি এই সমস্ত কিতাবগুলো কি অবস্থায় আছে বলছে ভাই বিশ্বাস করবেন কোন মসজিদে একটা কিতাবও নাই যেগুলো বিতরণ করেছি সব হুজুরেরা সব মাসলাতওলারা কোথায় যে আল্লাহর কিতাব কোথায় যে রাসূলের কিতাবকে উধাও করে দিয়েছে গোপন করে কোন সমুদ্রে নিক্ষেপ করে এসেছে একটাও মসজিদে খুঁজে পাই নাই আর মাসনাতের রাজ্য মাসনাতের জয় জংকার মুসলমানদের ভিতরে কোরআন এবং হাদিসের অবমাননা এরকম এরা আবার আল্লাহর অবমাননার জন্য খেপে যায় রসুলের অবমাননার জন্য খেপে যায় এগুলো কি আল্লাহ এবং আল্লাহর রসুলের অবমাননা নাই এর চেয়ে বড় অবমাননা কি হতে পারে আল্লাহর কিতাব সরিয়ে ফেলা হলো আল্লাহর কিতাবের সহি তফসির ইবন কাসির সরিয়ে ফেলা হলো সহি বোখারি সরিয়ে ফেলা হলো কিন্তু ফাজাইল আমল রয়ে গেল ফাজাইল আমল থেকে গেল বেহস্তি জোর থেকে গেল ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি বুঝেছেন আমি নিজেও পরীক্ষা করে দেখেছি আমার পাশের মসজিদে আমি যে মসজিদে খুদবা দিই তো ওই মসজিদে আসছে একটা জামাত আমি তো জানি ফাজা ইলাম মধ্যে কি আছে না আছে মোটামুটি পড়া আছে উর্দু বাংলাটা তো আমি বললাম যে ভাইজান আপনারা এই যে বোখারি দিয়ে গেলাম এটা আমার অনুবাদ করা আপনারা আমার এই মসজিদে আসেন যে কয়দিন বাধা নাই। আপনারা থাকেন কিন্তু এই কিতাবটা আপনারা পড়ে পড়ে শোনান যেভাবে আপনারা ওই যে ফাজাইল আমল পড়ে পড়ে শোনাচ্ছেন এটা যদি একটা হাদিসও পড়েন তো স্বয়ং রসুলের মুখ দিয়ে যে বাণী বের হয়েছিল সেই বাণীটা আপনার মুখ দিয়ে বের হলো আর সেই বাণীটা সবার কানে কানে চলে গেল রসুলের বাণী এটা পড়লে কি হবে রসুলের বাণী আপনাদের মুখে উচ্চারিত হবে এবং জংকার রসুলের বাণীর আওয়াজ আপনারা শুনবেন এটা করেন হাদিসের কিতাবটা রাখলো আমি রিপোর্ট নিয়ে দেখলাম একবারও পড়ে নাই একবারও পড়ে নেয় এইরকম দুরবস্থা মাসনাতের যুগ এটা মাসনাতের যুগ মানে কোরআন বিরোধী কিতাবের যুগ হাদিস বিরোধী কিতাবের যুগ আমরা চলে এসেছি কেয়ামতের আলামত এটা এটা আমরা এই ঠেকানোই যাবে না এই প্রবণতা এই কিতাব দিয়ে লোক তৈরি হয় কঠিন কোরআন হাদিস দিয়ে লোক তৈরি হবে না তো কোরআন হাদিসে যে ফজিলত আছে এই ফজিলতগুলো ফাজাইল আমলের ফজিলতের চাইতে না হল এক হাজার গুণ নিচু মানের হাদিসের ফজিলত কি কোরান হাদিস কোথায় একশো নেকি দুইশো নেকি এক হাজার নেকি আর ওদের ঊনপঞ্চাশ কোটি নেকি এই জন্য কোরআন হাদিসের দিকে কেউ সেও দেখে না সি এই অল্প নেকির কিতাব আমরা পড়বো কেন বেশি নেকের কিতাব পড়ে বুঝা গেছে হাদীসের প্রতি বিরাগ সৃষ্টিকারী কিতাব এগুলো কোরান হাদিসের প্রতি বিদশ্রদ্ধ করার হাদিস গ্রন্থ লয় গেল কোরান হাদিসের দিকে তাকিয়ে দেখার রুচি হারিয়ে যাওয়ার কিতাব এগুলো রুচি থাকবে না কারণ এটা হলো কোরান হাদীসের দুশমন এই কিতাবগুলো হলো কোরান হাদিসের শত্রু কোরান হাদীসের জন্য অবমাননা কোরান হাদীসের জন্য অপমান এই কিতাবগুলো কলঙ্ক বোঝা গেছে কেউ দেখতে যাবে একশো নেকি এই একশো নেকির জন্য আছে না সহিবুখারিতে পাওয়া যায় যদি কেউ লাই লা ই লল্লাহু আদা হলা শেরিকা লাহু লা হুল মুলকু আলা হুল আমদ ও আলা করলে সেই ইনকোদির দিনে একশো বার পড়ে তাহলে কি হবে তার আমলনামায় একশো নেকি লেখা হবে আর আমলনামা থেকে গুণার আমলনামা থেকে একশো নেকি মোচন করে দেওয়া হবে আর কি তার স্তর তার দশটি ইসমাইল নবীর বংশের গোলাম আজাদ করার সোয়াব পাবে আর একশো গুণ তার স্তর মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে এই একশো একশোর হিসাব ওই ফাজলে ওয়ালাদার কাছে শোনালে বাটপাটা রে কী কিতাব নিয়ে আসছিস একশো একশো আমরা উনপঞ্চাশ কোটির নিচে শুনিই না যে কি একশো একশো নিয়ে আসছিস এই একশোর কোনো খাওয়া আছে রে হঠাৎ আর একশো বোঝা গেছে মাসনাত ওয়ালাদের কি আর কিছু লাগে ইসলামের শত্রু আর লাগে না কোরআন নষ্ট করার জন্য হাদিস নষ্ট করার জন্য আর ইহুদি লাগবে না খ্রিস্টান লাগবে না আর হিন্দু লাগবে না বৌদ্ধ লাগবে না এই মাসরাত গুলোই যথেষ্ট কোরআন এবং হাদিসকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য এই ঊনপঞ্চাশ কোটি ওলা সোহাবের কিতাব যথেষ্ট হ্যাঁ আর কেউ সে দেখবে একশো শুনলে বলছে এই কিতাব আর আমার সামনে আইলো না এই একশো একশোর একশো সোয়াবের কিতাব এই কিতাব আমার পোষাবে না কারণ কি ঊনপঞ্চাশ কোটি শুনে যারা অভ্যস্ত এই জন্য তো এই কিতাবগুলো মিনিটও এক মিনিটও থাকবে না সাথে সাথে আরে সর্বনাশ বলে কি মুসলমানদের নেকি কমানোর কিতাব হ্যাঁ কোরআন হলো মুসলমানদের নেকি কমানোর কিতাব হাদিস হলো মুসলমানদের নেকি কমানোর কিতাব সরাও তাড়াতাড়ি এই কিতাব আর আর ইসলামের শত্রু দরকার আছে ইসলামের এই সব বন্ধুদেরই বন্ধুরাই যথেষ্ট ইসলাম ধ্বংস করার জন্য কোরআন অবমাননার জন্য হাদিস দুনিয়া থেকে উৎখাত করার জন্য এই ফাজাইলে আমলই যথেষ্ট আর কিছুই লাগবে না আপনার হিন্দুও লাগবে না আপনার খ্রিস্টান লাগবে না আপনার কোনো কাফেরও লাগবে না কোনো মুশরিক লাগবে না ইহুদি লাগবে না কিছু লাগবে না আপনার কোরআন হাদিস ধ্বংস করার জন্য বাস ফাজাইল আমল দিলেই চলবে রসুল্লাহ এমনি বলেছেন তুতলাল মাসনাথ মসনাদ তেলাওয়াত করা হবে আর ইসলাম ধ্বংস করে দেওয়া হবে আর কিয়ামত এগিয়ে চলে আসবে কিয়ামত এগিয়ে চলে আসবে বুঝা গেছে বন্ধগণ আপনারা কি বুঝতেছেন মাসনাতের হাদিস মাসনাতের হাদিস মুখস্থ করতে হবে আপনারা এটাই কি বাস্তবতা না কোরআন হাদিসকে পিছিয়ে ফেলার জন্য আর কোন কিতাবের দরকার আছে কোন কোন খ্রিস্টানের দরকার আছে কোনো ইসলামের শত্রুর দরকার আছে কোনো কাফের শক্তির দরকার আছে এই বন্ধুরাই যথেষ্ট ইসলাম উৎখাত করার জন্য এই ভাইগুলোই যথেষ্ট এই ফাজাইল ওয়ালারাই যথেষ্ট আমাদের ইসলাম ধ্বংস করার ব্যাপারে